চাচাজান ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে চাচাজান বেঁচে যান আমাকে নবী বানিয়ে পাঠালছে আ দুশমন হয়ে গেল ওই আমিন যাকে আমানতদার কহেছিল যাকে সাদেক কহেছিল ওই নবী এখন দুশমন হয়ে গেল মায়েরা শুনবেন একটাই লোক আছে তার সঙ্গে তাকে শান্তি দাওয়ায় একটাই লোক কেউ ঈমান নিয়ে এলো না মোহাম্মদকে দুশমন মনে করে মোহাম্মদকে মানার জন্য ওই নবী যার নাম হলো আমিন যার নাম হলো সাদিক তাকে হত্যা করার জন্য একটা নয় দুইটি নয় একশোটা উটের ইনাম ছেড়ে দিল লালু যে মোহাম্মদকে হত্যা করে নিয়ে আসবে যে মোহাম্মদকে কাতাল করে দিবে একশোটা উট পাবে কেউ নাই সান্ত্বনা দিবার কোনো লোক নেই একটাই লোক ছিল সান্ত্বনা দিবার কে তার নাম হলো আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিচ্ছেন স্বামী যান আপনি চিন্তা কেন করছেন স্বামী যান আপনি একটু টেনশন করিয়েন না আল্লাহ আপনার সঙ্গে আছে আপনি কোনো ইয়াতিমকে ইয়াতিমের মাথাতে হাত ফিরেছেন আপনি ইয়াতিমকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আপনি হলেন ইয়াতিম আপনি বেওয়া মেয়ে লোককে সাহারা দিয়ে বিবাহ করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় করিয়েন না আপনি জয় হবেন একটাই লোক খাদিজা এই খাদিজার ব্যাপারটা নিয়ে মদিনা যখন হিজরত করে আল্লাহর নবী চলে গিয়েছিলেন খাদিজার ব্যাপারটা নিয়ে মায়েরা যখন আছে তো একটা কথা খাদিজার কোয়ে শুনিয়ে দিই আল্লাহর নবী যখন হিজরত করে মদিনা গেলেন তো মদিনা যাওয়ার পরে মদিনার চৌহদ্দিতে যেরকম চারদিকে এই রাস্তাটা তিন দিকে আছে এরকম মদিনার চৌহদ্দিতে আল্লাহর নবী একটা ছাগল জবাই করেছেন মায়েরা শুনবেন ছাগল জবাই করার পরে খুব সুন্দর সুন্দর মাংসগুলাকে একদিকে রেখে একটুক মাংস এদিকে এজি তোমরা এদিকে এসো না এদিকে চলে এসো না খুব ভালো লাগবে এ ভাই জানেরা এ নওজওয়ান ভাই এ জামানে কো শায়দ বাতানা পড়েগা ইধার আনা ও ভাই জানেরা শুনবে না গো জামানে কো শায়দ বাতানা পড়েগা নয়া রঙ আপনা দিখানা পড়েগা এ হো ভাইয়া লোগান তানি এ যাই যাওয়া না হো आवा हो भैया आवा हो जल्दी बैठा हो ए जाबाने की के भंडार जल्दी ले ला हो और सॉफ्टी टीम लगल छे ना कि खाली वो नहीं देखा देखी करछे अल्लाह जी कुछ मूली से हर का मोबाइल और आईपीएल आछे जी चले सो भाईजान नेकी बे भाई जखने आलम मेरी इज्जत करे आसबे शर्म लग गेछे सबाई ओदिके देखाछे जाय हो आसबे अल्लाह तौफिक देख ओरा जने चला से और जे जे खाड़ी आछे ओरा भोटे खाड़ो होयेछे किंतु तो जाय हो আমি বলছিলাম একজন মহিলা শ্রোতার নাম হলো আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশার জামানায় আল্লাহর নবীর কয়টা স্ত্রী 11টা স্ত্রী ছিলেন তো স্ত্রী ছিলেন কেউ কেউ প্রশ্ন করছে কি আল্লাহর নবী আয়াশি করতেন নাকি এত স্ত্রী কেন আল্লাহর নবী যার স্বামী মারা যেতেন তাকে সাহারা দিয়েছেন যার স্বামী জঙ্গে কোন এমন যুদ্ধতে কাতাল হয়ে গিয়েছিল হালাক হয়ে গিয়েছিল তাকে তাকে আল্লাহর নবী সাহারা দিয়েছিলেন বিবি বানিয়ে একটাই কুমারী ছিলেন তার নাম আম্মা আয়েশা আয়েশা সব সময় ভিডিও করত কইছে মুলি সাহেব মোবাইল কোনটা পেলে কিসে ভিডিও করত ক্যামেরা নিয়ে নিজের চোখে ভিডিও করতেন আল্লাহর নবী কেমন করে উঠতেন কেমন করে শুইতেন কেমন করে উযু করতেন কেমন করে রাত্রির বেলায় উঠে তাহাজ্জুদ পড়তেন নামাজ পড়তেন প্রত্যেক জিনিসকে সব সময় নিজের চোখেই রাখতেন আম্মা আয়েশা শুধুই মাত্র কেন না যেন কি আল্লাহর নবীর সঙ্গে হাসরে যেন দেখা হয় হাসরের মাঠে যেন দেখা হয় আর আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যেন থাকতে পায় আম্মা আয়েশা ছোট্ট ছিলেন আর ওই আয়েশা সব সময় চোখে চোখে রাখতেন কাকে আল্লাহর নবীকে ওই আয়েশা একদিন হিংসা করে দিলে একটু ছোট্ট হিংসা আল্লাহর নবী সব সময় জিকির আজকার করতেন জিকির করতেন কার খাদিজার জিকির খাদিজার গল্প গলা করতেন যখনই খাদিজার গল্প মনে হিংসে হয়ে যেত খাদিজার গল্প যখনই করত আমার খাদিজা এরকম ছিল আমার খাদিজা ওরকম ছিল মনে হিংসে হয়ে যেত আমি এত নেককার আমি সবসময় আল্লাহর নবীর সাথে হইতে চাই আল্লাহর নবীকে সবসময় আমি প্রিয় মনে করি আর আল্লাহর নবী খাদিজার নামটা কেনে লিছে বারবারে সতীন তো সতীন সতীনের জ্বালা সইতে পারা যাবে না আল্লাহর নবী কেমন করে সিস্টেম করে চলতেন তাদের ভিতরে কি কাহকে মনে যেন দুঃখ না হয় একদিন দুঃখ দিয়ে দিয়েছিলেন তো আয়েশার কাহিনী
আম্মা আয়েশা ছোট্ট স্ত্রী ছিলেন কি আমি সবসময় নবীকে ভিডিও করছি, আমি নবীর সবসময় কারিবি হইতে চাই, আল্লাহর নবী কেন একটা বুড়ি মেয়ে লোককে ইয়াদ করছে। হঠাৎ একদিন কয়েকটা স্ত্রী, বুখারী শরীফের বয়ান একটা গাজালের মধ্যে আমি বলছি শুনেন, হঠাৎ কয়েকটা স্ত্রী একদিন আলোচনা করতে লাগলেন, আল্লাহর নবী গো আপনার সঙ্গে কার প্রথমে দেখা হবে, আল্লাহর নবী গো হাশরের ময়দানে কার সামনে কার প্রথমে দেখা হবে, আয়েশার হবে, সাওদার হবে, জাইনাব হবে, সাফিয়া হবে, হাফসার হবে, কার হবে, খাদিজার হবে? আল্লাহর নবী বললেন কি, যার হাত লম্বা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোনো বিবি নাবিজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নাবি তোমার সঙ্গে দেখা হবে কার? নবী বলেন দুনিয়াতে হাত লম্বা যার, হাত লম্বা যদি থাকে হাশরের ময়দানে নেককার স্বামীর সঙ্গে দেখা হবে। মাইশা বলেন এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লইয়া হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাওদার হাত লম্বা বালি, আমারও মুখেতে অগ পড়ে গেল কালি। হাত লাপতে লেগেছে চট করে, ওই কে তো ধাগা লিয়ে লাপতে লেগেছে, কে কুটপাত পাত কী কছে পুয়াল নিয়ে লাপতে লেগেছে, কে কাঠ নিয়ে লাপতে লেগেছে, কে পাটখুড়ি নিয়ে লাপতে লেগেছে, কার হাত লাম্বাটি, কার হাত লাম্বাটি, লাপালাপি কর। দেখিলাম বিবি সদার হাত লাম্বা বালি, আমারও মুখে তেবক পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধ্যান যারা করে দুনিয়াতে। এবার বুঝতে পেরেছেন মায়েরা, যারা দান করবে তার হাত লম্বা, তারপরে যাই না বেসে নবীজিকে কয়, কেন যাই না বাল্লা রাস্তায় বেশি করে খয়, কেন যাই না বাল্লা রাস্তায় বেশি করে খয়। বাংরুয়ার মানুষ শুনুন হাদিসটি বুখারির, বাংরুয়ার মানুষ শুনুন হাদিসটি বুখারির, জাইনাব আনন্দ আর আয়েশার মুখ ভারী। আয়েশার মুখখানটা ভারী হয়ে গেল, আমি সবসময় নবীকে কেন্দ্র করে থাকছি, নবী কোন মনে শুচ্ছে, কোন মনে কি করছে, লেট্রিন যে কোন পাটা প্রথমে রাখছে, নবী কতক্ষণ কোনটা আয়াত কতখানি আয়াত পড়ছে নমাজে, আমি সবসময় ভিডিও করছি। আর আজ জাইনাব আগে দেখা হবে, মানে জাইনাব এমন একটা স্ত্রী ছিলেন, কোন এমন ফকির মিসকিনকে দূর থেকে দেখতেন, তো নিজের খানা খানটা বাঁচিয়ে, নিজের খাবারের জলখানটাও বাঁচিয়ে, খজুরটা বাঁচিয়ে ওই ফকির মিসকিনের লেগে রাখতেন, আর দান করতে বড়ই অ্যাডভান্স ছিলেন। তিনি কে? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জাইনাব, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, দুইজন স্ত্রীর নাম জাইনাব ছিলেন। তো একজন জাইনাব, যেই জাইনাব বেশি দানী, ওই ওর হাত হলো লম্বা। তো দান করনে ওয়ালি মেয়ে মহিলারা কে হাত লম্বা বলেছেন আমি নই, আল্লাহর নবী বলেছেন। কিন্তু আমি আজকে একটা কথা বলবো মা, মসজিদের মাইকের লেগেন ওয়াজ হচ্ছে, আপনারাকে গাজাল শোনাবো, ওয়াজ শোনাবো, মুলবি লিয়ে এসছে, বক্তা লিয়ে এসছে, শোনাবো জি ভরে, যেটাই শুনবেন গজল ওটাই শোনাবো। কিন্তু মা, দুনিয়াতে তুমি যদি জান্নাত নিতে চাহো, দুনিয়াতে আল্লাহ পাঠালছে, যদি জান্নাত নিতে চাহো তো তোমাকে ভারী হতে হবে। মুলবি সাহেব কি করব, রোজা ছেড়ে দেবো নাকি, এক মাসের রোজা গেলা ছেড়ে দিই আর খেটে পুটলি হয়ে ভারী হয়ে যাই, জি না? কেমন ভারী হতে হবে মা, তোমাকে দুনিয়াতে ভারী হতে হবে কেমন করে? নবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা। নবী আমার বলেছেন ও মহিলার দল শুনে নাও, ও সারা পৃথিবীর মানুষেরা শুনে নাও, দুনিয়া হলো একটা সামান, এমন সামান কি আমার বাড়তে ফ্রিজ হবে, আমার বাড়তে এসি হবে, আমার বাড়তে আমি একটি এমন মালকিন, এমন একটি মালিকা, আমার বাড়তে একটি চাকরনি থাকবে, ঝাড়ু লাগাইবে, বাসন মাঞ্জবে। আপনি মনে মনে ভাবছেন কাশ যদি আমার এই রানীর জীবনটা আমার গুজরিত। মা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও মহিলা রে, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য কায়দখানা, কষ্টের জায়গা হলো মুমিন মুমিনার জন্য কায়দখানা, আর জান্নাত আর যারা কাফের, যারা ইনকার করছে এক আল্লাহকে, যারা ইনকার করছে শরীয়তকে, যারা ইনকার করেছে কোরআনকে, তাদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। একটা ছোট্ট ঘটনা শুনে নেন, আল্লাহর নবীর সিস্টেম ছিলেন, কোন জায়গা যদি যেতেন
দুই রিকাত নামাজ পড়তেন প্রথমে মসজিদে দুই রিকাত নামাজ যাকে বলে সালাতুল হাজাত দুই রিকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী ছোট্ট বেটি ফাতেমা এখন যে ফাতেমার বারে মাওলানা একটু জিকির করছিলেন ছোট্ট বেটি ফাতেমা তার সঙ্গে যে দেখা করতেন যার নাম হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর সঙ্গে দেখা করতেন ব্যাপারটা কি কি ব্যাপার ফাতেমার সঙ্গে দেখা করত ফাতেমা ছোট্ট বেটি আরো তো বেটি ছিল আরো স্ত্রী ছিল কেমন করে ফাতেমার সঙ্গে দেখা করতেন শুনবেন ইমরান বিন হোসেন বলে একজন সাহাবী কেমন করে জিনিসটি লিখেছে শুনেন মায়েরা আমার শুনবেন ভালো করে একদিন আল্লাহর নবী সফর থেকে এসেছেন মসজিদে দুই রিকাত নামাজ পড়েছেন ইমরান বিন হোসেন বলে সাহাবী দেখছেন ইমরান বিন হোসেন বলে সাহাবী দেখছেন কি আল্লাহর নবী দুই রিকাত নামাজ আদায় করার পরে বেটি ফাতেমার বাড়ি যে দাঁড় হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাড়ি থেকে আওয়াজ আসে না শাশের বেলায় এমন একটি আওয়াজ আসছে আব্বাজান আমার শরীরে এমন কোনো কাপড় নাই আব্বাজান যে কাপড়টা পরিধান করে যে কাপড়টা আমি পরিধান করি পর্দাই ভালো মতন হয়ে পর্দাই চলে আসতে পারি আব্বাজান আমি জানি আপনার সঙ্গে কোনো না কোনো সাহাবি আছে আর ঠিকই কথা সাহাবি আছে তার সঙ্গে ইমরান বিন হোসেন বলে সাহাবি তিনি বর্ণিত করছেন ইমরান বিন হোসেন বলছেন আল্লাহর নবীর সঙ্গে প্রবেশ করলাম সালাম দিয়ে প্রবেশ করলাম আল্লাহর নবী দরজায় দাঁড় হয়ে আছেন আল্লাহর নবী আমামা রাখতেন পাগড়ি রাখতেন তার সঙ্গে সঙ্গে গায়ে একটা চাদর রাখতেন চাদরটা হাত বাড়িয়ে দিল বেটি রে ও আমার প্রিয় বেটি ফাতিমা চাদর নিয়ে পর্দাই হয়ে যারে বেটি আমার সঙ্গে একজন সাহাবি আছে ইমরান বিন হোসেন জি মা তোমার এখানটা ওড়নি নাই 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 করে তোমার প্রত্যেক শাড়ির সঙ্গে আলাদা আলাদা ওড়নি আছে আপনি চিন্তা করেন তোমার একটা ব্লাউজ নাই 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 করে প্রত্যেক শাড়ির সঙ্গে আলাদা আলাদা ব্লাউজ আছে আলাদা আলাদা ছায়া আছে আর প্রত্যেক জিনিস নাই নাই করে সাতটা আটটা করে শোকেসে আপনার জিনিস সাজিয়ে রাখা আছে আছে না আছে আর দেখেন আপনারা যদিও জান্নাত চলে যান যদিও জান্নাত চলে যান জান্নাত যাওয়ার পরে মনে করবেন কি মুলবি আখতার বলেছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আর আলেমেরা হলো নবীদের ওয়ারিস হিসেবে কোরআন হাদিস থেকে ওয়াজ শোনাছিল ফালনা দিন জানেন পুরোটা জান্নাতের মহিলাদের মালকিন হবে মালিক হবে সরদারনি হবে সাইয়্যিদাতু আহলিন নিসাই ফিল জান্নাহ তিনি হলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনটা একটুক শুনেন ইমরান বিন হোসেন বলছেন আমি প্রবেশ হলাম সঙ্গে সঙ্গে সালাম দিয়ে সালাম তিন জায়গাতে আছে সালাম তিন জায়গাতে আছে তাছাড়া চার জায়গাতে নেই ভালো করে আপনারা গেথেলে নেই যদি শুনেছেন জানেন তবুও শুনেলেন সালাম তিন জায়গাতে আছে ইজাজত ইজাজত মুলাকাত বিদায় ইজাজত মুলাকাত রুকসাত ওইটি কথা কইনু ইজাজত ইজাজত লেওয়া ইজাজত লিখি কারোর বাড়ি যাব ইজাজত লিখি মানে আদেশ লিখি তারপরে কারোর সঙ্গে মোলাকাত হলো মাইকে আসলাম আপনারা মোলাকাত করে একবার সালাম করলাম আর একবার মাইকে করলাম মোলাকাত হলো এটা রুকসাত আমি বিদায় হব তিন জায়গাতে তাছাড়া কোনো জায়গাতে নেই একটা ওস্তাজি ওই মাহফিলে ছিল মুলবি সাহেব নমাজে যে আসসালামু আলাইকুম করছি ওইটা ফের কোন সালাম এটা নমাজের সালাম ওইটা হলো নমাজের সালাম আর মাসলা আলাদা আছে তিন জায়গাতে সালাম আছে সালাম দিয়ে প্রবেশ করেছেন ইমরান বিন হোসেন দেখছেন বেটি কাপড় নিয়ে পরদাই হয়ে গিয়েছে আমি দেখলাম যেই বেটি ফাতেমা ফাতেমার সঙ্গে দেখা করার জন্য নবী গিয়েছেন নবী গিয়েছেন সঙ্গে দেখছেন চট করে ফাতেমার ওপরে আমার চোখটা পড়েছে যেই ফাতেমা বাড়ির ভিতরে যেই আটার চাকি বলে যাকে আমরা জাতা বলি চাকিতে অল্প জল সামান্য জল পিছে কয়েকদিন থেকে খাবার খাইনি কয়েকদিন কে রওনাহার হাসান হোসেন ঘুমাচ্ছে জিজ্ঞাসা করলেন ও ফাতিমা 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 সেই চাকি ছেড়ে নবীর কাছে এসেছে বাবা এসেছে কয়েকদিনকার পরে সামনে বাবা সামনে ফাতিমা পার্শ্বে আছেন ইমরান বিন হোসেন সাহাবি প্রশ্ন হলো আমার জামাই কোথায় হযরত আলী কোথায় বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্বাজান
কয়েকদিন থেকে বা বাড়িতে খাবার নাই, তোমার জামাই মজদুরি করতে গিয়েছেন। জালিলুল কাদার সাহাবাজি চৌথা নম্বরের খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, তিনি মজদুরি করতে গিয়েছেন, বাড়িতে খাবার নাই, অন্যজনের কাছে কাম করতে গেছে, লেবারি মজদুরি করতে গিয়েছেন। বলছেন, আব্বা জান খাবার নাই বাড়িতে, আমার নাতিগুলো কোথায় গিয়েছে? বলছেন, আব্বা জান খাবার খিদার জ্বালাতে শুয়ে আছে, ঘুমাচ্ছে আব্বা জান। সামনে এসে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে, চোখ দিয়ে পানি মুছছে। ইমরান বিন হুসেন বলছেন, আমি দেখলাম যেই কাপড়টা পিনে আছে, যে কাপড়টা পরে আছে, যাকে বলে লুবাদা, যাকে বলে বোরকা, যেই লুবাদাটা পরে আছে, সেই লুবাদাটা এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, পাঁচ নয়, সাত সাতটা তালি আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ, বলা যাবে না? সাত।